এজাক বরফুণতে জোড়াপাত ডুবি যায়। মালিগাঁওয়ার কৃত্রিম বানর কারণ ব্যানার হোর্ডিং, তৎপর প্রশাসন। মালিগাঁও আর জোড়াপাতত থাকা অবৈধ দোকান পোহারত পরি প্রশাসনের হাতুরার কূপ। জোড়াপাতর বর্ণিহাতল বই যা মুখ্য নলার উপর অবৈধভাবে বহি থাকা দোকান এই সমূহ। দীর্ঘদিন ধরে চলি থাকা এই দোকান সমূহও কারক জোড়াপাতর কৃত্রিম বানর। এই সমস্যা সমাধানের জেলা প্রশাসনে চলালে উচিত অভিযান। প্রথম অবস্থা আমি এনকোসার ফ্রি করে এটলেস এন্টার ড্রেনেজ সিস্টেমটো আমি উলিয়াই দিয়ার কারণে ব্যবস্থা লই। জালুকবাড়ীতো উচিত অভিযান। নিশা রেলওয়ের বিষয়ের উপস্থিতিত জালুকবাড়ী আর মালিগাঁওয়ের রেলওয়ে লাইনের সমীপত থাকা অবৈধ হোর্ডিং ব্যানার পোস্টার উচ্ছেদ করিলে প্রশাসনে। বানপানীর সমস্যাত ভারাক্রান্ত মহানগরীর জনতা, জনজীবন বিধ্বস্ত করে মাথো এজাক বরষুণে। রোধর বাবেই তৎপরতা, উচ্ছেদ অভিযান চলিছে, চলি থাকিব। বান রোধ হোক এই আশা মহানগরবাসীর। জোড়াপাতর আশিস নাগ, মালিগাঁওয়ের সাইদুর রহমান, রিপোর্ট, প্রাগ নিউজ।